মোবাইল সেবায় কর বসানোয় এক টাকায় 5 পয়সা বাড়তি গুনতে হবে গ্রাহককে। একে চাপ হিসাবে মানতে নারাজ এনবিআর চেয়ারম্যান, যদিও করোনার সময় মোবাইল সেবার খরচ বাড়ায় অসন্তুষ্ট গ্রাহকরা। কর বাড়ানোকে হতাশাজনক বলে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন অপারেটররা। করোনার কারণে মোবাইল ফোনের উপর বেড়েছে নির্ভরতা, বেড়েছে ডেটার ব্যবহারও। এই অবস্থায় প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেবায় শুল্ক বাড়িয়েছে সরকার। কথা বলে বাড়তি করকে বোঝা বলে মানতে নারাজ এনবিআর চেয়ারম্যান। 1 টাকার জায়গায় মাত্র পাঁচ পয়সা বৃদ্ধি পাবে। এই 5 পয়সা বৃদ্ধি পাওয়ার জন্য যে মোবাইল কল রেট অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং এর জন্য সাধারণ লোকের কথা বলার ব্যয় বেড়ে যাবে এবং কথা বলতে বা মোবাইলের খরচ বেড়ে যাবে তাদের, এরকম আমরা মনে করি না। এদিকে মোবাইল সেবায় সম্পর্ক শুল্ক 10 ভাগ থেকে বাড়িয়ে 15 ভাগ করার পরপরই তা কার্যকর করেছে অপারেটররা। এতে 100 টাকার রিচার্জে এখন 75 টাকার সেবা পাচ্ছেন গ্রাহক। এটা আমাদের জন্য আসলে একটু কষ্টকর হবে, কারণ এখন আমরা অফিস আদালত করি, অফিস আদালতে ম্যাক্সিম না গিয়েই আমরা মোবাইলে কথাবার্তা বলি। 100 টাকা 25 টাকা ব্যাট, এটাও একটা অতিরিক্ত হয়ে গেছে, এটার কমার দরকার ছিল। মোবাইল অপারেটররা বলছেন এমনিতেই উচ্চ হারে কর দিয়ে সেবা নিচ্ছেন গ্রাহকেরা, তার উপর আবার কর বাড়ায় খরচের বোঝা বাড়বে। এই এফেক্টটা কিন্তু এখন সাবস্ক্রাইবারদের উপর অলরেডি পড়ে যাচ্ছে, কারণ তাদের কিন্তু এখন বেশি টাকা দিয়ে খরচ কথা বলতে হচ্ছে। যেটা আগে সরকারের ট্যাক্স ছিল 100 টাকায় কথা বলতে 21 টাকা, সেটা কিন্তু এখন 25 টাকার মতন হয়ে যাচ্ছে। এটা গ্রাহক পর্যায়ে ভোগান্তি বাড়বে এবং ডিজিটাল ইকোনমিতে এটা একটা বিরূপ প্রভাব পড়বে। আমরা এমনকি দেখেছি করোনাকালীন সময়েও টেলিযোগাযোগ খাতটা ডিজিটাল ইকোনমিটাকে আপনার পরিচালিত করেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন রয়েছে, যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত অন্তরে হয় বলে আমরা মনে করছি। তাই সরকারের কাছে অনুরোধ, ওনারা যেন এই বিষয়টি পুনরায় বিবেচনা করেন। মোবাইল ফোন সেবার উপর কর বাড়ানোয় বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের। দেশকে ডিজিটাল ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল খাত। ঠিক এ সময়ে এ ধরনের করের বোঝা কোনোভাবেই দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে না। মোবাইল ফোন সেবায় 15% ভ্যাট, 1% সারচার্জ, 15% সম্পর্ক শুল্ক এবং সব মিলে মোট কর বেড়ে দাঁড়াবে 33.25%। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।